আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। তো বিশেষ করে যে সকল ভাই ও বোনদের শারীরিক দুর্বলতা আছে এবং সাধারণ দুর্বলতা আছে, পাশাপাশি পুষ্টিহীনতা আছে, সে সকল ভাই ও বোনদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। সেজন্য ছোট্ট এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আজ যে ওষুধটি রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওষুধটির নাম হচ্ছে কিউভিট প্লাস। এটি একটি সিরাপ জাতীয় ওষুধ, আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের ইউনানি ওষুধ কোম্পানি কিউব ফার্মাসিউটিক্যালস। এখন আসুন কিউভিট প্লাস এই সিরাপটির কার্যকারিতা কী, অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে এই সিরাপটিকে ব্যবহার করা হয় সেটি আমি আপনাদের বলে দিই। তো এই সিরাপটির কার্যকারিতা বলতে গেলে, এক নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে শারীরিক দুর্বলতা দূর করে। তো যাদের শারীরিক দুর্বলতা আছে সেই দুর্বলতা দূর করতে এই ওষুধটি খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে। দুই নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে সাধারণ দুর্বলতা দূর করে। তিন নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে পুষ্টিহীনতা দূর করে। তো যাদের পুষ্টিহীনতা আছে, অর্থাৎ শরীরে পুষ্টির অভাব আছে, তাদের জন্য এই ওষুধটি খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে। এবং শেষ যে কাজটি করে সেটি হচ্ছে ভিটামিন এ ও সি এর অভাবজনিত সমস্যা দূর করতেও এই ওষুধটিকে ব্যবহার করা হয়। অর্থাৎ যাদের শরীরে ভিটামিন এ এর অভাব আছে এবং সি এর অভাব আছে, সেই অভাব দূর করতেও কিন্তু এই ওষুধটি খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে। তো সাধারণত এগুলোই হচ্ছে ওষুধটির কার্যকারিতা। এবার আসুন যে আসলে ওষুধটির সেবনবিধি কী, সেটি আমি আপনাদের বলে দিই। তো ওষুধটির সেবনবিধি বলতে গেলে, বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে, 3 চা চামচ সিরাপ প্রতিদিন 2 থেকে 3 বার খাবারের পরে সেবন করতে হবে। আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই, তাহলে এই ওষুধটির তেমন কোনোই পার্শ্ব প্রতিক্রিয়া নাই। আর কিউভিট প্লাস এই সিরাপটি বাংলাদেশের যে কোনো ইউনানি ওষুধের দোকানে বা বিভিন্ন ফার্মেসিতে একটু খোঁজ খবর নিলে অতি সহজে আপনারা পেয়ে যাবেন। আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই, তাহলে 450 মিলি একটি সিরাপের দাম বা মূল্য 350 টাকার মতো। তো বন্ধুরা, আপনাদের যদি শারীরিক দুর্বলতা থেকে থাকে, আপনাদের যদি সাধারণ দুর্বলতা থেকে থাকে, আপনাদের যদি পুষ্টিহীনতা থেকে থাকে, তাহলে এই ওষুধটি ট্রাই করে দেখা যেতে পারে। ইনশাল্লাহ ভালো রেজাল্ট কিন্তু এই ওষুধ থেকে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু যদি উপকার এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এই বলে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।